হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরে খুব সহজেই আঁচিল রিমুভ করবেন। তারই তিনটি কার্যকরী উপায়। আঁচিল আমাদের সৌন্দর্য নষ্ট করে দেয়। আঁচিল বেশিরভাগ মুখে, গলায় বা শরীরের বিভিন্ন জায়গায় হয়। আমরা অনেক সময় হোমিওপ্যাথি ঔষধও খেয়ে থাকি এই আঁচিল দূর করার জন্য, কিন্তু তা অনেক সময় দীর্ঘমেয়াদী হয়। বাট ফ্রেন্ডস, যদি এই হোম রেমেডিগুলো কন্টিনিউ 15 থেকে 20 দিন ট্রাই করেন, তবে দেখবেন আঁচিল একেবারেই রিমুভ হয়ে যাবে। চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রথম পদ্ধতির জন্য লাগবে রসুন কোয়া। রসুনে এমন একটি এনজাইম থাকে যা রঞ্জক উৎপাদন কোষের উৎসকে ভেঙে দেয় আর কালো রঙকে হালকা করে। তো এই রসুন কোয়া প্রথমে আপনাদেরকে থেতো করে নিতে হবে। ঠিক এভাবে থেতো করে নেওয়া বা পেস্ট করে নেওয়ার পর আপনাদের যেখানে আঁচিলের প্রবলেম সেই জায়গাতে লাগাতে হবে। তো তার জন্য অবশ্যই ভ্যাসলিন কিংবা পেট্রোলিয়াম জেলি আপনাদের স্কিনের মধ্যে লাগিয়ে নিতে হবে। যেখানে আপনাদের আঁচিল ঠিক সেই জায়গায় ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। তারপরে রসুন কোয়ার পেস্ট বা রস ভালোভাবে গোড়ায় এবং সামনে কিংবা তার চার আশেপাশে ভালোভাবে লাগিয়ে নিন। ফ্রেন্ডস, ভ্যাসলিন ইউজ করার ফলে আপনাদের ত্বকে আর জ্বালা হবে না। এই প্যাকটি অবশ্যই রাতে ইউজ করুন, শুকিয়ে গেলে ঘুমিয়ে পড়ুন, পরদিন সকালে ক্লিন করে নিন। এভাবে কন্টিনিউ 15 দিন করুন। দ্বিতীয় পদ্ধতির জন্য একটি পরিষ্কার বাটি নিন। এর মধ্যে হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিন আর হাফ চামচ ক্যাস্টর অয়েল দিয়ে দুটিকে খুব ভালোভাবে মিক্স করে নিন। এবার এই প্যাকটি আঁচিলের ওপর এবং তার চার আশেপাশে লাগিয়ে নিন। ঠিক এভাবে স্কিনের মধ্যে লাগিয়ে রাখুন 10 থেকে 12 ঘন্টা। তবে ভালো রেজাল্টের জন্য রাতে ইউজ করতে পারেন, সকালে ক্লিন করে নিন। ঠিক এভাবে এই প্যাকটি 15 দিন ইউজ করুন। ফাইনাল রেমেডির জন্য লাগবে লেবু। স্কিন খুব ভালোভাবে ক্লিন করে নিন, তারপরে লেবুর রস তুলার কটনে লাগিয়ে আঁচিলের মধ্যে লাগান। এই প্যাকটি রাতে ঘুমানোর আগে ইউজ করুন, সারা রাত রাখার পর সকালে ক্লিন করে নিন। এটি প্রতিদিন লাগান, এক সময় দেখবেন আপনার আঁচিল একেবারে রিমুভ হয়ে যাবে। ফ্রেন্ডস, আঁচিল রিমুভ করার কয়েকটি টিপস দিতে চাই। যদি আপনাদের ঘরে আপেল সাইড ভিনেগার থাকে, তবে তা তুলার কটনে দিয়ে আঁচিলে লাগান এবং রাতে ইউজ করুন। ঠিক এভাবে 15 দিন কন্টিনিউ করুন, দেখবেন আপনাদের আঁচিল একেবারে রিমুভ হয়ে যাবে। ফ্রেন্ডস, আরেকটি কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি, আঁচিল রিমুভ করার সবচেয়ে কার্যকরী একটি রেমেডি, যেটি আমি নিজে দেখেছি এটার ফল কতটা কাজ করে। সেটা হচ্ছে, আপনাদের আঁচিল যদি থাকে, ঠিক সেই জায়গায় আপনাদের চুল দিয়ে খুব ভালোভাবে টাইট করে বেঁধে রাখুন গোড়ার দিকে। আঁচিলে ঠিক এভাবে চুল দিয়ে বাঁধার পর 15 দিন ওয়েট করুন। 15 দিনের মধ্যেই দেখবেন আপনাদের আঁচিল কেটে পড়ে গেছে আর এতে আপনাদের স্কিনের কোনো প্রবলেমও হবে না। তো ফ্রেন্ডস, এই রেমেডিগুলোর যে কোনো একটি আপনারা কন্টিনিউ করে দেখুন। আই হোপ আপনাদের আঁচিলের প্রবলেম একেবারে রিমুভ হয়ে যাবে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করুন আর এরকম আরও ভালো ভালো টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।